আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং বিভিন্ন গ্রামাটিক্যাল নিয়ম নিয়ে আলোচনা করব, যাতে আমরা খুব সহজেই ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারি। চলুন আজকের ক্লাসটি শুরু করি। এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম রিলেটেড ভিডিও আপনারা আরও বেশি পান এবং খুব সহজে ইংরেজি শিখতে পারেন। Use all your strength. Use মানে ব্যবহার করা, ইউজ হচ্ছে একটা ভার্ব, অল মানে হচ্ছে সব, ইওর হচ্ছে প্রোনাউন যার মানে হচ্ছে তোমার, অ্যান্ড স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। ইউজ অল ইওর স্ট্রেংথ মানে তোমার সমস্ত শক্তি ব্যবহার করো। স্ট্রেংথ মানে শক্তি। ওকে, হোয়াইল ওয়াকিং অ্যালং আ ফরেস্ট পাথ, হোয়াইল মানে হচ্ছে যখন, সাধারণত আমরা ওয়াইলকে যখন অর্থে ব্যবহার করি, কিন্তু এখানে সময় অর্থে ব্যবহৃত হচ্ছে। ওয়াইল মানে হচ্ছে সময়, ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, মানে হাঁটার সময়। অলং এখানে কেন ব্যবহার করা হচ্ছে, ধরুন আপনি না থেমে একদম কন্টিনিউয়াসলি যদি এক জায়গায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটা শুরু করেন, সেক্ষেত্রে আমরা অলং এটা ব্যবহার করি। অলং সাধারণত একটা প্রিপোজিশন। ওয়াইল ওয়াকিং অলং এ মানে হচ্ছে একটি ফরেস্ট মানে বন, পথ মানে হচ্ছে পথে, মানে একটি বনে হাঁটার পথে বা হাঁটার সময়। ওয়াইল হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রিপোজিশন প্লাস জেরেন্টের নিয়ম ফলো করে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ওয়াইল ওয়াকিং অ্যালং আ ফরেস্ট পাথ, একটি বনের পথে হাঁটার সময়। ডিয়ানা অ্যান্ড হার ফাদার কেম অ্যাক্রস আ লার্জ ট্রি ব্রাঞ্চ অন দ্য গ্রাউন্ড। ডিয়ানা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ডিয়ানা অ্যান্ড হার ফাদার মানে হচ্ছে ডিয়ানা এবং তার বাবা। কেম অ্যাক্রস, এই কেম অ্যাক্রস হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া বা কাউকে খুঁজে পাওয়া। এখানে খুঁজে পাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে খুঁজে পেলেন। হ্যাঁ, খুঁজে পেলেন। এ লার্জ ট্রি মানে হচ্ছে একটি বড় গাছ, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটিতে একটি গাছের বড় শাখা খুঁজে পেলেন। ওয়েল এখানে কেম মানে কিন্তু আসলেন, আর অ্যাক্রস মানে হচ্ছে জুড়ে, এক জায়গা থেকে আরেক জায়গায়। কিন্তু এখানে যখন এই দুটোকে আমরা একসাথে ব্যবহার করি, তখন তার মানে হয়ে যায় কোনো কিছু খুঁজে পাওয়া বা কাউকে খুঁজে পাওয়া। ওকে, তাহলে আমরা এই দুটোর মানেটা হয়তো বুঝতে পারলাম। ডিয়ানা সেট, ডিয়ানা বললেন, ড্যাড ডু ইউ থিঙ্ক আই কুড মুভ দ্যাট ব্রাঞ্চ ইফ আই ট্রাই, প্রশ্নবোধক চিহ্ন। ড্যাড মানে বাবা, ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো বা তুমি কি চিন্তা করো। ডু ইউ থিঙ্ক এখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, এখানে ইউ মানে আপনি, ডু ইউ থিঙ্ক আপনি মনে করেন, ওকে মনে করেন, আপনি মনে করেন, আই কুড মুভ মানে আমি সরাতে পারবো, মুভ মানে কি কোনো কিছু সরানো, তাহলে সরাতে পারবো দ্যাট ব্রাঞ্চ মানে হচ্ছে এই শাখা, ওকে দ্যাট ব্রাঞ্চ শাখা, ইফ যদি আই ট্রাই যদি আমি চেষ্টা করি, যদি আমি চেষ্টা করি তাহলে কি এই শাখাকে আমি সরাতে পারবো বলে আপনি মনে করেন, এটা সে প্রশ্ন করলো। এখানে কুড কেন ব্যবহার করা হচ্ছে, এই কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। এখানে যেহেতু অতীতে স্টোরিটা বলা হচ্ছে, তাই এখানে আমরা কুড ব্যবহার করব। আই অ্যাম শিওর মানে আমি নিশ্চিত, আই অ্যাম শিওর মানে আমি নিশ্চিত, ইউ ক্যান ইফ ইউ ইউজ অল ইওর স্ট্রেংথ, ইউ ক্যান মানে তুমি পারবে, ইফ যদি, ইউ ইউজ তুমি ব্যবহার করো, অল ইওর স্ট্রেংথ মানে তোমার সমস্ত শক্তি যদি তুমি ব্যবহার করো তাহলে আমি শিওর তুমি পারবে। রিপ্লাইড মানে উত্তর দিলেন হার ফাদার তার বাবা। ওকে, ওয়েল স্টোরির শেষে আমরা খুব সুন্দর একটা মোরাল লেসন জানতে পারবো, তাই পুরো ভিডিওটি দেখবেন। ডিয়ানা ট্রাইড হার বেস্ট টু লিফ্ট দ্য ব্রাঞ্চ, ডিয়ানা ট্রাইড চেষ্টা করলো, এই ট্রাইড কিন্তু TRY ট্রায়ের পাস্ট টেন্স, ট্রাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ট্রাইড হচ্ছে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, ট্রাইড
এখানে দেখেন কোনো ওয়ার্ডের শেষে লাস্টে যদি ওয়াই লেটারটা থাকে, সেক্ষেত্রে সেটাকে যদি আমাদেরকে পাস্ট টেন্সে করতে হয়, পাস্ট ফর্মে করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ওয়াইয়ের পরিবর্তে আই লিখে ইডি অ্যাড করি, TRIED, ট্রাইড। ওকে, চেষ্টা করলো, হার বেস্ট মানে তার সেরাটা দিয়ে সে চেষ্টা করলো, টু লিফট, এই লিফট মানে হচ্ছে কোনো কিছুকে তোলা, উপরে তোলা, হ্যাঁ উঁচু করে তোলা, তাহলে তুলতে, সে তার সেরাটা দিয়ে উপরে তোলার চেষ্টা করলো, দ্য ব্রাঞ্চ মানে হচ্ছে শাখাকে, ওকে শাখাকে সে তার পুরোটা তার সেরাটা দিয়ে তোলার চেষ্টা করলো, বাট কিন্তু সে কুড নট মুভ ইট, ওকে কুড এইট মানে হচ্ছে কুড নট, কুড নট, সংক্ষেপে আমরা কী বলি, কুড এইট মুভ ইট মানে এটিকে সে সরাতে পারলো না, মুভ মানে সরানো, সরাতে পারলো না, পারলো না। আগেন ক্যান, কিন্তু ক্যান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কুড হচ্ছে পাস্ট ফর্ম, কুড নট মানে সরাতে পারলো না। ইউ ওয়্যার রং ড্যাড, আই ক্যান্ট মুভ ইট, সেড ডিয়ানা, এটা আমার প্রিন্টে ভুল হয়েছে তাই এখানে এত বড় আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, যাই হোক, ইউ ওয়্যার রং মানে তুমি ভুল ছিলে, বা আপনি আমরা বলতে পারি যেহেতু সে বাবাকে বলছে, ওয়্যার মানে ছিলেন, রং মানে ভুল, আপনি ভুল ছিলেন, আমি ড্যাড আই ক্যান্ট মুভ ইট, আমি এটাকে সরাতে পারি, ওকে আই ক্যান্ট মুভ মানে কি সরাতে, সরাতে পারি না, পারি না, আই ক্যান্ট মুভ ইট, সে ডিয়ানা, ডিয়ানা বললো। ওকে, এখানে একটা জিনিস দেখেন, ইউ এর পরে কিন্তু আমরা সবসময় আর ব্যবহার করি, ইউ আর হয় প্রেজেন্ট টেন্সে আর ইউ ওয়্যার হয় পাস্ট টেন্সে, দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি হতাশা, ওকে হতাশা, এখানে দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে, দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট বস মানে ছিল, এভিডিয়েন্ট, এভিডিয়েন্ট মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট, এই এভিডিয়েন্ট কিন্তু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওকে এভিডিয়েন্ট কি অ্যাডজেক্টিভ, এভিডিয়েন্ট ইন দ্য লিটল গার্লস ভয়েস মানে হচ্ছে ছোট মেয়ের কণ্ঠে, ভয়েস মানে কি কণ্ঠ, কণ্ঠে, ছোট মেয়ের কণ্ঠে হতাশাটা স্পষ্ট ছিল। ট্রাই আগেইন মানে হচ্ছে আবার চেষ্টা করো, ট্রাই মানে কি চেষ্টা করা। আচ্ছা, এখানে একটা আমরা আরেকটা নিয়ম শিখি, যেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স যখন আমরা ফার্স্টে ভার্ব দিয়ে শুরু করি, কোনো সাবজেক্ট নেই, কিছু নেই, জাস্ট প্রথমেই ভার্ব আছে মানে ক্রিয়া, তখনই সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, এবং সেই সেন্টেন্সটা আমরা কখন বলি, যখন আমরা কাউকে কোনো কিছু উপদেশ দেই বা আদেশ দেই, ওকে এখানে উনি একটা আদেশ আকারে বলছেন বা মতামত দিচ্ছেন, ট্রাই আগেন উইথ অল ইয়োর স্ট্রেংথ, তোমার সমস্ত শক্তি দিয়ে আবার চেষ্টা করো, এনকারেজড হার ফাদার মানে তার বাবা তাকে উৎসাহিত করলেন, এনকারেজড মানে কি উৎসাহিত করা, উৎসাহিত করে বললেন, ওকে করে বললেন, এনকারেজড করে বললেন যে তোমার আবার তোমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করো। জিয়ানা ট্রাইড আগেন বাট ফেইলড, ট্রাইড আগেইন মানে হচ্ছে আবার চেষ্টা করলো, বাট ফেইলড কিন্তু ব্যর্থ হলো, এখানে ট্রাইড আর ফেইলড দুটোটাই কিন্তু ভার্ব, ব্যর্থ হলো, ওকে ড্যাড আই ক্যান্ট ডু ইট, আমি এটা করতে পারবো না, ওকে ক্যান নট ডু ইট মানে কি করতে পারবো না, আই মানে হচ্ছে আমি, ক্যান নট ডু, ডু মানে হচ্ছে কোনো কিছু করা, তাহলে করতে, ক্যান নট মানে কি পারবো না, আমি এটা করতে পারবো না। তারপর তার বাবা বলছে যে ইয়াং লেডি, লেডি মানে কি, ইয়াং লেডি বলতে আমরা মেয়েদেরকে বোঝাই, আই অ্যাডভাইস ইউ টু ইউজ অল ইয়োর স্ট্রেংথ, আই অ্যাডভাইস মানে আমি উপদেশ দিয়েছিলাম, ইউ তোমাকে টু ইউজ অল ইয়োর স্ট্রেংথ, তোমার সমস্ত শক্তি ব্যবহার করার উপদেশ আমি তোমাকে দিয়েছিলাম, ইউ ডিড নট আস্কড ফর মাই হেল্প, ইউ মানে তুমি ডিডেন্ট আস্কড, ডিডেন্ট মানে কি ডিড নটকে আমরা সংক্ষেপে এভাবে লিখি তাই না, ডিড নট আস্কড মানে জিজ্ঞাসা করনি, ফর জন্য মাই হেল্প মানে আমার সাহায্যের জন্য তুমি জিজ্ঞাসা করনি বা আমার সাহায্য তুমি চাওনি, সেট হার ফাদার এখানে আর হবে, সেট হার ফাদার তার বাবা তাকে বলবো। ওয়েল,
এই স্টোরিতে তার বাবা তাকে সবসময় বলছিল যে ইউজ অল ইওর স্ট্রেংথ, মানে তোমার সমস্ত শক্তি ব্যবহার করো। কিন্তু সে মেয়েটি তার সমস্ত শক্তি ব্যবহার করতে ব্যর্থ হলো। কিভাবে ব্যর্থ হলো চলুন পড়ি। আওয়ার রিয়েল স্ট্রেংথ লাইজ নট ইন ইন্ডিপেন্ডেন্স, ওকে, আওয়ার মানে হচ্ছে আমাদের, রিয়েল মানে আসল, স্ট্রেংথ মানে কি শক্তি, আমাদের আসল শক্তি লাইজ নট ইন ইন্ডিপেন্ডেন্স, লাইজ মানে থাকে না। যেহেতু এখানে লাইজ নট আছে তাহলে আমরা কি বলবো, থাকে না, ইন ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতায়, স্বাধীনতায় থাকে না। বাট কিন্তু ইন ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স মানে কি, মানে হচ্ছে পরস্পরের নির্ভরতা, ওকে, পরস্পরের নির্ভরতা। টু আক্স ফর হেল্প মানে হচ্ছে সাহায্য চাওয়া, ওয়েন যখন, ইন নিড মানে হচ্ছে প্রয়োজনে, প্রয়োজনে সাহায্য চাওয়া, ইজ নট মানে নয়, ইহা নয়, এ মানে হচ্ছে একটি সাইন, সাইন মানে কি চিহ্ন, অফ অফ মানে হয় এর দুর্বলতা, দুর্বলতা। বাট কিন্তু আ সাইন মানে হচ্ছে একটি চিহ্ন অফ উইজডম, উইজডম মানে কি বুদ্ধি, ওকে, অফ উইজডম মানে হচ্ছে বুদ্ধির, বুদ্ধির চিহ্ন। ওয়েল, এই সেন্টেন্সে পুরো মানে কি দাঁড়াচ্ছে তাহলে, টু আস্ক ফর হেল্প ওয়েন ইন নিড ইজ নট আ সাইন অফ উইকনেস বাট আ সাইন অফ উইজডম, মানে যখন আপনি কোনো প্রয়োজনে পড়েন তখন সাহায্য চাওয়া আপনার দুর্বলতার চিহ্ন নয়, কিন্তু সেটা হচ্ছে আপনার বুদ্ধির চিহ্ন।